আর সজলের মাথা ফেটে অনেক রক্ত বেরোতে থাকে। বিলাসপুর জঙ্গলের পাশে একটি বড় বাড়িতে টুনি তার মেয়ে টুনটুনি আর স্বামী সজলের সাথে থাকত। তাদের সংসারে কোনো অভাব ছিল না। টুনির স্বামী সজল একটি ফ্যাক্টরিতে ম্যানেজারের কাজ করত। সজল আর টুনি রোজ সকালে মর্নিং ওয়াক করতে বেরোত। শোনো টুনি, আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, আজ অফিসে জরুরি একটা মিটিং আছে। ও আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে বাড়িতেই ফিরে যাই। হ্যাঁ টুনি, আমার একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরে আসছি, তুমি আগে আগে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরছি। তখন টুনি সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে হঠাৎই সজল অন্যমনস্ক হয়ে একটি পাথরে গিয়ে ধাক্কা খায়। আর সজলের মাথা ফেটে অনেক রক্ত বেরোতে থাকে। এর কিছুক্ষণ বাদে সজলের বন্ধু মদন সজলকে বাড়িতে নিয়ে আসে। একই সজল, তোমার কি হয়েছে? তুমি তো ঠিকই ছিলে আমায় বললে তাড়াতাড়ি বাড়িতে আসতে, তারপর তোমার কি হলো? টুনি, আমি অন্য মনস্ক হয়ে হাঁটছিলাম, হঠাৎই আমি একটা পাথরে গিয়ে ধাক্কা খাই আর আমার মাথা ফেটে যায়। হ্যাঁ বৌদি, আমি ওই পথ দিয়ে ফিরছিলাম, হঠাৎই দেখলাম সজল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাই আমি ওকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসলাম। টুনি বৌদি, আমার মনে হয় সজলকে একটা ভালো ডাক্তার দেখানোর প্রয়োজন, ও অনেক চোট পেয়েছে। হ্যাঁ মদন, তুমি ঠিকই বলেছো। টুনি বৌদি, আমি যাই, একটা ভালো ডাক্তার ডেকে আনি, আপনি সজলের পাশে থাকুন। আচ্ছা মদন, তুমি যাও, তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো। এরপর মদন ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে সজলকে দেখে বলে, শুনুন সজলবাবু, আপনি খুব গুরুতর চোট পেয়েছেন, আপনাকে এখন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে, আপনি এখন কোনো কাজই করতে পারবেন না। ডাক্তারের মুখে এরকম কথা শুনে টুনি খুবই চিন্তায় পড়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে টুনি খুবই কাঁদতে থাকে। শোনো সজল, এভাবে আর কদিন চলবে বলতো? ঘরে তো জমানো যে টাকা ছিল সবই শেষ হতে চলেছে, তুমিও তো আর কোনো কাজই করতে পারো না, আর ডাক্তারে তোমাকে রেস্টে থাকতে বলেছে, এখন আমি কি করব বলতো? আমি সবই বুঝতে পারছি টুনি, কিন্তু আমি কি করব বলো? আমি তো জানি সংসারে এখন কি অবস্থা, কবে যে আমি সুস্থ হয়ে কাজ করতে পারবো তা শুধু ভগবানই জানে। ওরা যখন নিজেদের মধ্যে এরকমভাবে কথা বলছিল, তখনই ওদের বাড়িতে এক অচেনা পাখি আসে। টুনি, এই টুনি, বাড়িতে আছিস? হ্যাঁ, আমি টুনি, কিন্তু আপনি কে? আরে টুনি, তুই আমার চিনতে পারছিস না, আমি স্বপ্না রে। আরে স্বপ্না, তুই? সত্যি রে, তোকে দেখে তো আমি চিনতেই পারিনি। হ্যাঁ রে টুনি, আমি অনেক বছর বিদেশে ছিলাম, এই কয়েক মাস আগেই দেশে ফিরেছি। তা তোর কি খবর বল টুনি? আর বলিস না রে স্বপ্না, হঠাৎই সপ্তাহখানেক আগে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনও আর কোনো কাজ করতে পারে না, এদিকে জমানো সব টাকাও প্রায় শেষ, বাচ্চাটার দুধের টাকা জোগাড় করতে এখন হিমশিম খাচ্ছি। শোন টুনি, তুই এত চিন্তা করিস না, আমার হাজব্যান্ডের ব্যাগের ফ্যাক্টরি আছে, সেখানে সমস্ত রকম লেডিস ব্যাগ তৈরি করা হয়, আমাদের ফ্যাক্টরিতে মাস দুয়েকের মধ্যেই একটা পোস্ট খালি হয়ে যাবে, আমি আমার হাজব্যান্ডকে বলে তোকে সেখানে কাজে লাগিয়ে দিতে পারবো। দু মাস? কিন্তু স্বপ্না, এই দু মাস আমাদের সংসার কীভাবে চলবে? আমি সবই বুঝতে পারছি রে টুনি, কিন্তু আমাদের ফ্যাক্টরি তো এই মুহূর্তে কোনো পোস্টই খালি নেই। শোন টুনি, তুই বরং এক কাজ কর, আমাদের ফ্যাক্টরিতে তো অনেক লেডিস ব্যাগ তৈরি হয়, তুই বরং সেখান থেকে কিছু ব্যাগ নিয়ে একটা ব্যাগের দোকান দে, এভাবে মাস দুয়েক
তুই একটু কষ্ট করে চালিয়ে নে। স্বপ্না, তুই আমার অনেক বড় উপকার করলি রে বন্ধু। তোর এই ঋণ যে আমি কিভাবে শোধ করবো তা ভগবানই জানে। আরে না না টুনি, এতে আবার ঋণ শোধ করার কি আছে? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য তো এটুকু আমি করতেই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির দোকানে খুব উন্নত মানের ব্যাগ বিক্রি হতো বলে জঙ্গলের অনেক নামি দামি পাখিরা টুনির দোকানে ব্যাগ কিনতে আসত। এভাবে টুনি ব্যাগের দোকান বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর টুনি ব্যাগ বিক্রির টাকা দিয়ে সজলের চিকিৎসা করায়, আর সজলও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সত্যি টুনি, আমি খুবই ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছি। আরে না না সজল, সবই ভগবানের কৃপা। সত্যি টুনি, তোমার ওই বান্ধবী স্বপ্না যদি আজ না থাকতো তাহলে যে আমাদের সংসার কিভাবে চলতো কে জানে। তখনই সেখানে টুনির বান্ধবী স্বপ্না আসে। আরে টুনি, তোরা তো আমার নামই করছিলি, আর দেখ আমি চলে এসেছি। হ্যাঁ রে স্বপ্না, তোর কথাই বলছিলাম, তুই যেভাবে আমাদের পাশে দাঁড়ালি, নিজেদের কোনো আত্মীয় আমাদের জন্য এতটা করেনি রে। ঠিক আছে ঠিক আছে, হয়েছে টুনি। শোন, আমি তোকে বলেছিলাম না আমাদের ফ্যাক্টরিতে একটা পোস্ট খালি হবে? হ্যাঁ বলেছিলিস তো। শোন, এখন ওই পোস্ট খালি হয়ে গেছে, আমি আমার হাজব্যান্ডকে তোর কথা বলে রেখেছি। তুই সপ্তাহখানেকের মধ্যেই আমাদের ফ্যাক্টরিতেই জয়েন করছিস। কিন্তু স্বপ্না, তাহলে আমাদের ব্যাগের দোকানের কি হবে? কেন টুনি, এখন তো সজলবাবু সম্পূর্ণ সুস্থ, সজলবাবুই না হয় তোর ব্যাগের দোকানে বসবে। হ্যাঁ, এই কথাটা তুই মন্দ বলিস নি। হ্যাঁ টুনি, এখন আর আমার কোনো সমস্যা নেই, তুমি ফ্যাক্টরিতে জয়েন করতেই পারো, আমি ব্যাগের দোকান সামলে নেব। এরপর থেকে তারা খুশি খুশি দিন কাটাতে থাকে।